মা বাবাকে পিটিয়ে বের করে বাড়ি দখলের চেষ্টা সল্টলেকের বাসিন্দা রেলকর্মী আশিস সরকার এবং তার স্ত্রী মুনকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানা। গুণধর ছেলে কীর্তিতে বাকরুদ্ধ বৃদ্ধ সরকার দম্পতি। আশিস সরকার পেশায় রেলের কর্মী, আর ইনি আশিসের স্ত্রী মনু সরকার, দুজনেই কীর্তিমান। বাবা, আমি এত কথা বলতে পারি না, এসব দেখে আমার ভয় হচ্ছে, আমি এসব জায়গার মানুষ না। সত্যি কি বলবেন, কি বলা যায়? হাতের আঙুল ধরে যাকে একদিন পথ চলতে শিখিয়েছেন, আজ তার হাতেই রড। আর মাকে বিধড়ক মার, কথা হারিয়েছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা। সব গোলমালের কেন্দ্রে এই বাড়ি সল্টলেকের সুকান্ত নগরের I-249। স্বামীর তৈরি এই বাড়িতেই থাকেন বৃদ্ধ দম্পতি। ছেলে আশিস সরকার সুপ্রতিষ্ঠিত, রেলে চাকরি করেন, কিন্তু তাতে কি, বাবা মায়ের শেষ বয়সের মাথা গোঁজার ছাত্রকু তার যাই চাই। ধমক দিয়ে ভয় দেখিয়ে কাজ হয়নি, তাই রবিবার একেবারে রড হাতে বাড়িতে চড়াও, হুমকি বাড়ি খালি করে দিতে হবে। ওই বৌমা এসে আরো লাঠি কাঠি নিয়ে আসলো, কি সব নিয়ে আসলো, এনে মারপিট মারপিট। আমি আমি একটু বলতে গিয়েছিলাম, তখন প্রতিবেশীরা ছুটে এসে, আমি তো এইরকম, বাবা বুঝতে তো পারছো আমার অবস্থা, আমার তো ভয় করে। শুধু বাবা মাকে পিটিয়ে ক্ষান্ত হয়নি আশিস, দিদি জামাই বাবুকেও নিশানা করে। ওর বউ ছুটে এসে মানে আমার স্বামীকে আমাকে গালাগালি দিয়ে মারধর শুরু করে। এটা কি মানে এই প্রথম নাকি এর আগে এরকম করতে? এর আগে বাবাকে মেরেছে, মাকেও মেরেছে, মায়ের হাত কেটে গেছে, মা মাথা ঘুরে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে। চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা, কোনো রকমে প্রাণে বেঁচে যান বৃদ্ধা দম্পতি। রাতেই বিধাননগর দক্ষিণ থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। ইতিমধ্যেই অভিযুক্ত এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর আঘাত ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে বিক্রম দাস, অসীম বসু, বিধাননগর।